নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই। এখানে গোবিন্দভোগ চাল আছে 250 গ্রাম, আর মুগের ডাল আছে 150 গ্রাম, সর্ষের তেল পরিমাণ মতো, ঘি বড় চামচের 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাজু কিশমিশ 1 চামচ করে 2 চামচ আছে, আর ফোড়নের জন্য আছে 1টা তেজপাতা, শুকনো লঙ্কা, আর ছোটো চামচে 1 চামচ জিরে। 1টা ছোটো কপি নিয়েছি, এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে আদা, এটা আমি আদা লঙ্কা পেস্ট করে নেব, 1/2 টমেটো আছে, আর ছোটো বাটির 1 বাটি আছে মটরশুঁটি, আর 1টা বড় আলু, এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা ভেজে নেওয়ার জন্য। আমি 1 মিনিট মতো ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এক থেকে 1.5 মিনিট আমি একটু ভালো করে নেড়েচেড়ে চালটা ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি বেশ ভালো করে মানে লাল করে ভেজে নেব। কপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ লবণ। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নেব, তার জন্য আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আট মিনিট মতো আমি ডালটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, 1টা গামলার মধ্যে আমি জল গরম করে নিয়েছি, এবার আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি চালটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ডালটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু খুব সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, কারণ এটা যেহেতু গোবিন্দভোগ চাল, আর 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবজি চাল বাদবাকি ডালটা যে একটু কম সেদ্ধ ছিল, তো 10 মিনিট আমি সেদ্ধ করতে দেবো।
খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি ফোড়নের জন্য সর্ষের তেল দিচ্ছি। ফোড়নের জন্য আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো। দু তিন মিনিট আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ ছোটো চামচের এক চামচ লবণ দিচ্ছি, আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের খিচুড়িটা আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।